করতেই তাহলে দিন এই নিয়োগটি অনুমতি নিয়েছে। তবে আমি মনে করি যেহেতু আপনারা আপনাদের মেধার স্বাক্ষর রেখে সরকারি বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয় ডিজি বোর্ড প্রতিনিধিদের উপস্থিতিতে আপনারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে শিক্ষক হয়েছেন, আপনাদেরকে বেতনের বাইরে রাখাটা এটা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। যে সমস্ত প্রতিষ্ঠান জাতীয় কোন আওতায় এসেছে 300 সম্ভবত 10টি, 8টি বিভিন্ন কারণে হতে এখন হতে পারে না, 3টি ইতিমধ্যে হয়েছে, সেখানেও কিন্তু আপনাদের মতো যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন কারণ জাতীয় সহায়ক জাতীয়করণে অন্তর্ভুক্ত হয়েছে, সেখানে আপনারা কেন হবেন না? এটা তো আসলে কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। এবং আমি এটাও বলতে চাই পাশাপাশি, আপনাদের যে আন্দোলনের কৌশলগত কিছু বলছিল, আপনাদের মামলায় এভাবে যাওয়ারটা সেটাও বলছিল, এবং মামলায় যাওয়ার ফলে আপনারা কিন্তু মামলা থেকে রায়টা আপনাদের পক্ষে আসেনি, এটাও আপনাদের একটা নেগেটিভ সাইড কিন্তু হয়েছে। তারপরেও আমরা মনে করি যে আপনারা হয়তো যাদের পরামর্শে মামলায় গিয়ে থাকেন, আপনারা তো মনে করেছিলেন যে আপনাদের পক্ষে যাবে, আর কোর্ট সাধারণত কিন্তু ব্রিটিশদের পক্ষেই থাকে, এটাই আমরা দেখেছি, এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমটা হয়েছে। তবুও আমরা মনে করি এটা অবশ্যই এমপির আওতাভুক্ত হওয়া উচিত। আমার সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ যখন আপনারা আমাদের সহায়তা চাইলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের মূল যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর মধ্যে কিন্তু আপনাদের দাবিটা অন্তর্ভুক্ত করেছি, কারণ আমরা মনে করি আমরা স্বাধীনতা শিক্ষক পরিষদ সেই সংগঠন যারা শিক্ষকের অধিকার নিয়ে কথা বলে, যারা শিক্ষকের মর্যাদা নিয়ে কথা বলে, আমরা শিক্ষকদের অধিকারের পাশাপাশি আমরা জাতি প্রত্যেক দুর্যোগ দুঃসময়ে কিন্তু আমরা সামনে এসে দাঁড়াই। আপনার বন্যার কথা বলেন, রোহিঙ্গা সমস্যা বলেন, জঙ্গিবাদ বলেন, আমরা একমাত্র সংগঠন যে সংগঠন প্রত্যেকটি জাতীয় ক্রাইসিসে আমরা কিন্তু পাশে গিয়ে দাঁড়িয়েছি। সেখানে শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব ছিলেন, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে গুলি কামান বন্দুক দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে না, সন্ত্রাস দমন করা যাবে না, এটা দমন করতে হলে জনমত তৈরি করতে হবে, আর জনমত তৈরি করতে হলে শিক্ষকদের এবং মসজিদের ইমামদের কোনো বিকল্প হতে পারে। আমরা লিখিত প্রস্তাবনা দিয়েছিলাম, তার ঠিক 3 দিন পরে কিন্তু কুলিয়াডিজান অ্যাটাক হয়েছিল, আপনারা জানেন সেদিন কাদেরকে হত্যা করা হয়েছিল, এই জাপান আমাদের পরীক্ষিত বন্ধু, 71-এর মুক্তিযুদ্ধে যে জাপান আমাদের পাশে ছিল, যে জায়গা আমাদের প্রত্যেকটি জাপান বাংলাদেশের এযাবৎকালে সর্বোচ্চ অনুদান মানে দিয়েছে আমাদের জাপান, সেই জাপান আমাদেরকে মেটেরিয়াল করে দিচ্ছে, তাদেরকে হত্যা করা হবে। এই যে মানুষকে বিভ্রান্ত করে, যুব সমাজকে বিভ্রান্ত করে যে কাজগুলো করছে, আমরা মনে করি যে এই কাজগুলো একমাত্র শিক্ষকরাই পারে এবং ইমামরাই পারে জনমত তৈরি করে। আমাদের সেই প্রস্তাবনা পরবর্তী সময়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, এবং আমাদের সেই প্রস্তাবনা জাতীয় প্রস্তাবনা হিসেবে গৃহীত হয়ে কিন্তু পরবর্তী সময়ে জঙ্গিবাদ দমনের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেগুলো আমাদের সাথে কিন্তু পক্ষ থেকে প্রস্তাবনাটা দিয়েছিল। ঠিক এইভাবে প্রত্যেকটি আপনারা জানেন যে আমি কল্যাণ ট্রাস্টের দায়িত্বে আছি, আমার আগে কল্যাণ ট্রাস্টে 19 বছরের টাকা দিয়েছে 280 কোটি, আর আমি দিলাম গত প্রায় 9 বছর প্লাস 9.5 বছরে প্রায় 15,000 কোটি টাকা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কল্যাণ উৎসবের জন্য টাকা এনেছি 1674 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে এ ঘটনা কোনদিন ঘটে নাই, সরকার থেকে 1 পয়সাও দেওয়া হয় নাই, কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝিয়েছি যে এই শিক্ষকদের অবসরকালীন যে সংকট আছে তার কারণটা কি,
কারণ আমরা যে টাকা কন্ট্রিবিউশন করি তার থেকে পরে 18-19 কোটি টাকা আমরা বেশি কিন্তু শিক্ষককে দিতে হবে। এক সময় আমাদের বেসরকারি শিক্ষকরা সারা জীবন চাকরি করে শূন্য হাতে বাড়ি ফিরত, 7-8 লাখ দেয় না বাদ দিয়ে বাড়ি ফিরত, আর এখন একজন প্রিন্সিপাল 50-60 কোটি টাকা নিয়ে বাড়ি ফিরে। এইটা কিন্তু আমরা অ্যাচিভ করেছি, এই সংকট সমাধানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাকা দিচ্ছে। আপনারা জানেন যে আমাদের 20% বসিয়ে কথা ছিল না, এটা আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে এনেছি। এইবার আমরা 5% যুক্ত করেছি, অটোমেটিকলি একজন শিক্ষকের প্রতি বছর তার বেতন 5% বাড়তি আছে। কিন্তু এখন যার স্কেল 50,000 টাকা, 10 বছর স্কেল হয়ে যাবে অটোমেটিকলি 1 লাখ টাকা। শুধু 1 লাখ টাকাই নয়, সেই 1 লাখ টাকার বাদে কিন্তু 15 লাখের টাকা পাচ্ছে। অর্থাৎ এখন যে শিক্ষক একজন প্রিন্সিপাল 50 কোটি টাকা পাচ্ছেন, 10 বছর ডিপার্টমেন্ট প্রায় 1 কোটি টাকা। এই কাজগুলো কিন্তু আমরা লড়াই করে রাজপথে দাঁড়িয়ে গলা ফাটিয়ে না, আমরা বুদ্ধিভিত্তিক চর্চা করে সেমিনার সিম্পোজিয়াম জনমত তৈরি করে সরকারের মন্ত্রী এমপি আমাদের এনে এনে আমরা বুঝিয়েছি যে এই কাজটা দরকার। আমরা মনে করি বর্তমান শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে জায়গা দিতে আমরা আছি, আজকে সারা বিশ্বে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল। তলাবিহীন জুড়ি যে এক সময় ছিল সেই জুড়িতে আজ উচ্চে পড়ছে আমাদের সম্পদ এই শেখ হাসিনার নেতৃত্বে। তাই আমরা মনে করি এই সমস্যাগুলি সমাধান করতে হলে দরকার সঠিক জায়গায় এই তথ্যটা পৌঁছানো, এই মেসেজটা পৌঁছানো। আপনারা যে বঞ্চিত হয়েছেন, বঞ্চিত হচ্ছেন, এই মেসেজটা পৌঁছানো, সেই কাজটা করতে পারলে আমি মনে করি ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা এটা থাকবে না। এই সমস্যা সমাধানের জন্য আমার সংগঠনের পক্ষ থেকে যা যা করা দরকার, নতুন সাহেব বলেছেন যে উনি আপনাদের পক্ষে বলবেন, শুধু উনিই নয়, আমাদের এমপি কমিটিতে তো আরও রদবদল হবে, সংশোধন প্রয়োজন হয়তো আরও হবে, সেখানে আমাদের লোকজন কমিটিতে আরও থাকবে, সেখানে সবাই মিলে আপনাদের কথাগুলো আমরা বলব। এটাও বলতে চাই আপনাদেরকে, যেহেতু একটু ফল্ট আপনাদের হয়ে গেছে কিন্তু আইন করতে হবে, এটার জন্য হয়তো আমাদের কষ্ট একটু বেশি করতে হবে। তার জন্য আপনারা নিয়মতান্ত্রিকভাবে আপনারা আন্দোলন অবশ্যই করবেন, তবে সে আন্দোলন যাতে মানে মানে ভুল পথে না যায় সেটাও আপনারা খেয়াল রাখবেন। কিন্তু এই যে আমাদের এবার এমপি হলো প্রায় 2800 প্রতিষ্ঠান এমপি, এই এমপিওটা আজকে থেকে আরো 6-7 বছর আগে হওয়ার কথা ছিল, মিনিমাম 6 বছর, 5 বছর তো বটেই, মিনিমাম 5 বছর আগে হওয়ার কথা ছিল। কেন হয়